দেখুন রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান সঙ্গে ছটি টার্গেটে আঘাত করবে নতুন যুদ্ধ বিমান এবার আসছে আরো উন্নত মানের উন্নততর ভার্সন মিগ থার্টি ফাইভ তৈরি করছে রাশিয়া ভারতকে সেই যুদ্ধ বিমান কেনার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে মস্কোর তরফ থেকে জানা গিয়েছে নতুন মিগ থার্টি ফাইভ পরপর দশটি টার্গেটে আঘাত আনতে পারে একসঙ্গে চার থেকে ছটি নিশানা গুড়িয়ে দিতে এই সক্ষম এটি এই যুদ্ধবিমানে অস্ত্র হিসেবে থাকবে থার্টি এম এম বন্দুক ইয়ার টু ইয়ার ইয়ার টু সারফেস এন্টিশিপ ও এন্টি র্যাডার মিসাইল রকেট বোম মাইন ইত্যাদি পাশাপাশি মিট থার্টি ফাইভ এক বিশেষ প্রযুক্তির ওয়্যারফেয়ার সিস্টেমে সজ্জিত থাকবে থাকবে এন্টি মিসাইল সিস্টেমও রাশিয়ার ডিপুটি প্রাইম মিনিস্টার দিমিত্রি রোগোজিন জানিয়েছেন যুদ্ধে ব্যবহারযোগ্য সব থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিমানে তিনি বলেন দেশের সুরক্ষার ক্ষেত্রে তো এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান বটেই পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বিমান প্রচুর পরিমাণে রপ্তানি হয় রাশিয়া থেকে উল্লেখ্য কিছুদিন আগে ডিপুটি প্রাইম মিনিস্টার দমিত্রি রোগোজিনের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখনই রাশিয়ার মন্ত্রী ভারতকেই মিট থার্টি ফাইভ কেনার প্রস্তাব দেন তিনি ভারতীয় বায়ুসেনার জন্য এটি যথেষ্ট উপযুক্ত হবে বলে উল্লেখ করে তিনি অন্যদিকে ভারত রাফাইল চুক্তি থেকে আরও বেশি পরিমাণ দুটি ইঞ্জিন যুক্ত ফাইটার জেট কেনার চেষ্টা করছে